মিঠু কিবা আপডেট আছে রাজস্থানৰ? আপনি যদি ইন্ডিয়ার মর্চার কথা কই আছে, ইন্ডিয়ার মর্চার ক্ষেত্রে একটা ডাঙর কথা হয়েছে যে বিএসপি ইন্ডিয়া মর্চার নাই, কিন্তু ঠিক একে সময়তে অন্যান্য যা দলে আপনার রাজস্থান নির্বাচন নামিছে তেওঁলোক বেশি অধিকাংশই আপনার ইন্ডিয়া মর্চার নাই। আর এই মুহূর্তে যে আদার ভোট আদার্সর যা পার্টি প্রায় 12.2% ভোট পর্যন্ত পাইছে, 12তকেও অধিক, ধেমালি কথা নহয়। বিএসপিও প্রায় 3% ভোট লাভ করেছে, অর্থাৎ যখন ইন্ডিয়া মর্চার নাই সেই সকলে কিন্তু তাদের ভোট বিভাজন করেছে। আর যদিহে এই ধরনের নির্বাচন 2024 নির্বাচন বা আপনার বহুজন সমাজবাদী পার্টি সমাজবাদী দলের প্রসঙ্গ আহিব, সমাজবাদী দলে কংগ্রেসের বিরুদ্ধে প্রচার চলাইছিল রাজস্থানতে হোক মধ্যপ্রদেশতে হোক, ডর কথা। আর কাস্ট সেন্সাসের কথা কোথা যে জাতি ভিত্তিক লোকপিয়ার কথা কোয়া হয়েছিল, এই কাস্ট সেন্সাসে কিন্তু আজ কোনো ধরনের রাজস্থানতে হোক মধ্যপ্রদেশ রোল প্লে করবো। বিএসপির প্রসঙ্গত আছো, যে বিএসপির প্রসঙ্গ যদি আমি আহ, মধ্যপ্রদেশ বিএসপি দুখন আসন পাইছিল, এইবার 5.11 ভোট শেয়ার আসে, রাজস্থানত আসন আসে 6খন, 4.2% ভোট পাইছিল, ছত্তিশগড়ত বিএসপি দুখন আসন পাইছিল, একই ধরনের এই এই রাজ্যবোরে কিছু হলেও প্রভাব বিস্তার করেছিল। আলটিমেটলি সামগ্রিকভাবে যদি চাও বিরোধীর ভোট বিভাজনের ক্ষেত্রে বিএসপির একটা ডর ভূমিকা আছে, এইবারও কিন্তু সেই কথাটা হবল গিয়ে আছে নাকি? সেটা প্রত্যেক রাজ্যতে এটা স্পষ্ট হয়েছে, বিশেষ রাজস্থানের ক্ষেত্রে স্পষ্ট হয়েছে। আবার ছত্তিশগড় প্রার্থী দিছে, আপনার মধ্যপ্রদেশতো দিছে। আর ডর কথা দলিত সকল, যখন দলিতর কারণে কংগ্রেসেও বিভিন্ন কথা কৈছে যে বিজেপিয়ে দলিত সকল অবমাননা করেছে, তখন যা অধিকার সেই অধিকার দিবা নাই, কিন্তু কোরবাত নয় কোরবাত যে মায়াবতী নামের যেগুলি নেত্রী যেগুলি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আসলে তখন এটাও কিন্তু দলিত সকলের উপর একটা প্রভাব বিস্তার আছে, আর সেই কারণে তার প্রভাব পড়েছে। আর একই সময়তে মই আর একটা প্রসঙ্গ কব বিচার যে আদিবাসীর কথা আহি আছে, আপনি রাজস্থানত আহিছে, ছত্তিশগড়ত আহিছে, মধ্যপ্রদেশত আহিছে, ভারতবর্ষত বিজেপির একটা স্ট্রেটেজি আপনি মানিব লাগিব যে দ্রৌপদী মুর্মু যেগুলি আদিবাসী, যেগুলি দ্রৌপদী মুর্মু উড়িষ্যার রাষ্ট্রপতি পাতিলে, আর আজ আপনি যদি অমিত শাহর জনসভা চায়, আপনি যদি নরেন্দ্র মোদীর জনসভা চায়, যেতে আদিবাসী বেল্টত প্রচার চলাইছে তেতিয়া দ্রৌপদী মুর্মুর নাম লৈছে যে আমি আদিবাসী এগারী ভারতবর্ষ প্রথমবার কারণে এগারী আদিবাসী। তার প্রতিফলন আমি ছত্তিশগড় দেখি, ছত্তিশগড় যত 15খন আসন পাইছিল 2018 চনত, এইবার বিজেপি একেবারে প্রত্যাহ্বান জানাইছে কংগ্রেসক। ধেমালি কথা নয় যে 15খন আসন লাভ করা দলটো আজি হঠাৎ একটা সাংঘাতিক যুঁজ দিছে, যেটি রমন সিংয়ে এটা কৈছে যে গ্যারান্টি যদি আমি দিব নোৱাৰো এবারও আমি হয়তো জিকিব নোৱাৰো, কিন্তু এই রমন সিংয়ের কথাখাৰ পিছতো মোদীর মেজিকে হোক বা বিজেপির এই দীর্ঘদিনীয় যা রণনীতি, এই রণনীতি সাংঘাতিক প্রভাব পেলাইছে। আর আপনি একটা কথা লক্ষ্য করক, চাওক নির্বাচনের ডেট ঘোষণা হওয়া নাই, প্রায় 3 মাস বাকি আছে, ছত্তিশগড়ত প্রার্থীর নাম ঘোষণা করেছে প্রায় 3 মাস আগতে, যত নাকি আপনার মধ্যপ্রদেশত 3 মাস আগতে প্রার্থীর নাম ঘোষণা করেছে, রাজস্থানত নির্বাচন থাকার প্রায় 1.5 মাস আগত প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই ধরনের যদি স্ট্রেটেজি আপনি চক, অর্জুন রাম মেঘওয়াল যেগুলি আইনমন্ত্রী নাছিলে, ক্রীড়ানীতি যোগ আতরে অর্জুন রাম মেঘওয়ালক আইনমন্ত্রী পাতিলে, কিয় পাতিলে যে রাজস্থানত নির্বাচন আছে। বিজেপি একটা নতুন স্ট্রেটেজি আমি এবার দেখিল যে এমপিজ যাবর সাংসদ আছে, সাংসদবর্গ এবার রণক্ষেত্র নমাইছিল, সেয়া রাজস্থানে হোক, ছত্তিশগড়ে হোক, মধ্যপ্রদেশে হোক, আর তার পরিণাম হয়তো বেয়া হওয়া নাই হয়তো এতালেকে। আর এস এসর অর্গেনাইজার যখন মুখপত্র তার লেখার কথা কৈছিল যে মোদীর মেজিক আর হিন্দুত্বই কেবলমাত্র বিজেপিক জিকাব নোৱাৰিব পাৰে, যে স্থানীয় যা রাজ্য এই রাজ্য সমূহ বিজেপির দুর্বল নেতৃত্ব কিন্তু বিজেপি ক্ষতি করেছে, যেটা কর্ণাটকত দেখা গেল। আর সেই কারণে হয়তো এবার এনেকা লাগিলে যে শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী ঢৌ, বসুন্ধরা রাজের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী ঢৌ, আর তার পরিপ্রেক্ষিত যা কেন্দ্রীয় নেতা নরেন্দ্র সিং তোমর হোক, আপনার প্রহ্লাদী নেতা রাজস্থান, ধেমালি কথা নয়, রাজস্থানের 7গী নেতা আপনার মধ্যপ্রদেশের 7গী প্রহ্লাদ সিং পেটেল হোক, এই ধরনের যা নেতৃত্ব বিধানসভালে পাঠিয়েছে, যত নাকি কেন্দ্রীয় মন্ত্রী আর আকৌ বিধানসভা নির্বাচন করেছে, একটা স্ট্রেটেজি মানে নির্বাচন জিকিব লাগে যে দুর্বল হলে আমার নেতৃত্ব হয়তো স্থানীয় পর্যায়ে দুর্বল, কিন্তু আমি যে কোনো প্রকারে কেন্দ্রের পঠিয়াই হলেও আমি নির্বাচন জিকিব। মানে এটাই কথা বিজেপি নির্বাচনত যে গণিতটাই মূল কথা নহয়, রসায়ন কেমিস্ট্রি মূল কথা। মোৰ মনত পৰিছে জেপি নাড্ডা এখাৰ কথা, আজিকালি পলিটিক্স মানে কেবল গণিত নহয়, আজিকালি পলিটিক্স মানে হৈছে রসায়ন, তেখেতে কথা কৰি ইতিমধ্যে ধন্যবাদ ধন্যবাদ মিডু। এয়া আছিলে 4খন রাজ্যের বিধানসভা নির্বাচনের যে সামগ্রিক যে প্রেক্ষাপট, আর দেখা যাব যে আর কিছু সময় পিছত হয়তো আর কিছু স্থিতি কিছু স্পষ্ট হব, কিন্তু এটা কথা ঠিক যে যদিহে বিজেপিয়ে এই 3খন রাজ্যত ছত্তিশগড় মধ্যপ্রদেশ আর রাজস্থানত যদি শাসনভার দখল করব পারে, তেতিয়াহলে কিন্তু 2024 যে সেমিফাইনাল হিসাবে বিবেচিত হয়েছে এই 3খন রাজ্য, আর তার পিছত পরবর্তী পর্যায়ত যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হব তাত কিন্তু যথেষ্ট প্রভাব পড়ার সম্ভাবনা আছে।